2020-21 অর্থ বছরের জন্য সম্প্রসারণমূলক ও সংকুলনমুখী মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও সরকার নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্য বিবেচনায় রেখে এই মুদ্রানীতি ঘোষণা করা হয়। তহিদুর রহমানের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে এবার সংবাদ সম্মেলন ছাড়াই মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নরের লিখিত বক্তব্য ওয়েবসাইটে আপলোড করে ঘোষণা করা হয় নতুন মুদ্রানীতি। ওয়েবসাইট বক্তৃতায় বলা হয়, গেল অর্থবছরের নির্ধারিত লক্ষ্য থেকে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে, তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড স্পর্শ করেছে। নতুন মুদ্রানীতিতে চলতি অর্থবছরের জন্য মোট অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে 19.3%, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য 14.8%, সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 44.4%। করোনার প্রভাবে অনিশ্চয়তায় সরকার ঘোষিত প্রণোদনা বাস্তবায়ন না হলে মন্দঋণ বাড়বে, আশঙ্কা থাকবে মূল্যস্ফীতি বৃদ্ধির। ঘোষিত মুদ্রানীতিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। এ সময় তিনি মুদ্রানীতির পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দেন। এগুলো সত্যি সত্যি কার্যকরী হচ্ছে কিনা, বিশেষ করে প্রণোদনা কর্মসূচিগুলো কার্যকরী হচ্ছে কিনা, সেই জন্য একটা শক্তিশালী মনিটরিং কাঠামো তাদের গড়ে তুলতে হবে, এবং ডিজিটাল মনিটরিং এর মাধ্যমে এটা সহজেই গড়ে তোলা যায়। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, স্টেক হোল্ডার্স এবং বাংলাদেশ ব্যাংক মিলে এটা তারা নিশ্চয়ই করবে। সম্প্রসারণমূলক ও সংকুলনমুখী মুদ্রানীতির কারণে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয় মুদ্রানীতিতে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।